আমি মিগি দেখে আপনারা আশ্চর্য হয়ে গেল তার নাক দিয়ে রক্ত কইরা তার দাঁত দিয়ে রক্ত কান দিয়ে রক্ত বসে বস্তার মধ্যে ভরা বস্তা দুইটা সেলাই করেন বস্তার মধ্যে করে সেই কারণে গন্ধ ঈশ্বর অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। 17 জানুয়ারি সকাল 10টার দিকে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুর স্বামী ও তার বন্ধুর জড়িত থাকার প্রতীয়মান হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। অভিনেত্রীকে খুনের বিষয়টি তারা স্বীকার করেছেন। রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার। 18 জানুয়ারি দুপুরে ওই ঘটনার বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি মারুফ বলেন, এই ঘটনার পর আমরা শিমুর স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনি। জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত রবিবার নিখোঁজ হন অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। সোমবার দুপুরে কেরানীগঞ্জের আলিপুর ব্রিজের নিচ থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।